নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার প্রথম বাংলা ব্লগ আমি শুরু করছি। প্রতিদিনকার আমার মানে লাইফস্টাইলের উপরেই আমার ব্লগটা। তোমরা আমার সাথে থেকো। আজকে প্রথম দিন, আমি প্রথম দিন চাই তোমাদের সাথে ইউটিউবে পথ চলা শুরু করি, একটু মিষ্টি মুখ করি। তাই আমি একটা মিষ্টি বানাই, চলো তোমাদেরকেও দেখাই কেমন লাগে, দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। হ্যাঁ, এবার আমার রান্নাঘরে তাহলে যাই। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এবার হাফ লিটার দুধ আমি জাল দিয়ে নেব, একটু গরম করে নিই। গরম বসিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি ছানাটা কাটার জন্য। তোমরা চাইলে লেবু দিয়েও কাটতে পারো বা ছানা কাটা পাউডার দিয়েও করতে পারো, কিন্তু আমি ভিনিগারের সাথে জল মিশিয়ে দিয়ে সেটা অল্প অল্প করে দিয়ে ছানাটাকে রেডি করে নেব। এবার এটা দিয়ে ভিনিগার আর জলটা মিশিয়ে দিতে থাকলে আস্তে আস্তে ছানাটার কাটা হয়ে যাবে। আর এই সময় অবশ্যই গ্যাসটা বন্ধ করে নেবে। গ্যাসটা বন্ধ করে নিলে সে ছানাটা বেশি সফট হয়। দেখো আমার ছানাটাও কাটা হয়ে গেছে প্রায়, আর একটুখানি ছিল দিয়ে দিলাম। হ্যাঁ, ছানা কাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আবার আর একটা প্যানে। এবার এই দুধটাকেও একটু ভালো করে গরম করে নেব, মিনিট পাঁচেক একটু ভালো করে গরম করব, তাতে দুধটা একটু ঘনও হয়ে যাবে আর একটু কমেও যাবে। আর আমি এদিকে তখন দুধটা যখন গরম করছিলাম, ওদিকে আমি একটা আম কেটে পাল্প বার করে রেখেছি মিক্সিতে, সেটা এবারে দুধের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এটাও আবার বেশ খানিকটা টাইম নাড়তে থাকবো, আরও খানিকক্ষণ নাড়বো। নাড়তে নাড়তে এটা আবার দুধটাও বেশ ঘন হয়ে আসবে, আরও খানিকটা ঘন হয়ে যাবে। আর এবং আম এবার আমটা দেওয়ার পরে দুধটা একটু কেটে কেটে গেছে, এবার এর মধ্যে আমি একটু খানিকটা চিনি মিশিয়ে যতটা প্রয়োজন মিষ্টির, আমের মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়তে থাকবো আর জিনিসটা তত ঘন হতে থাকবে। তো দেখো চিনি দেওয়ার পরও দুধটা আরও বেশ খানিকটা টাইম আমি গরম করব এবং আরও দুধটা ঘন হতে থাকবে। এরপর আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটাকে এবার দুধের সাথে আর আমের সাথে আস্তে আস্তে মিশিয়ে দেবো। নাড়তে নাড়তে ওটাও দুধের সাথে মেশানো হয়ে যাবে। আর দুধটা কেটে গিয়ে একটা দানা দানা ভাবে সেটা খানিকটা কালা কালা টাইপের মনে হবে। এবার দেখো নাড়তে নাড়তে এটা একটা আস্তে আস্তে দলার মতন হয়ে আসছে। এটা আরও একটু নাড়তে হবে এবং বারবার নাড়তে হবে, কারণ না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তাহলে ভালো করে নেড়ে যেতে হবে, একভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার এটা নাড়ছি। এটা তোমরা আম ছাড়াও করতে পারো, এমনি দুধ ছানা চিনি দিয়েও করা যেতে পারে, কিন্তু আমের সময় বলে আমি একটু আম দিলাম, খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারো, না আমার কাছে নেই তাই আমি এলাচ গুঁড়ো দিলাম না, এমনি আম দুধ আর চিনি দিয়ে ছানা দিয়ে জিনিসটাকে করলাম। এবার এটা আরও শুকিয়ে দেখো, একদম প্রায় একটা দলার মতন হয়ে এসেছে, এক জায়গায় হয়ে গেছে জিনিসটা। এবার এটাকে এখনও আমি খানিকটা টাইম একটু নাড়বো ভালো করে, নেড়ে তারপরে। তো দেখো আমার এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো। এই প্লেটটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও মাখাতে পারো, কিন্তু ঘি মাখালে মিষ্টি, তো ঘি দিলে একটু বেশি ভালো হয়। এবার এটাকে দিয়ে আমি ভালো করে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা ছেড়ে না যায়। ভালো করে চেপে চেপে বসিয়ে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস, আমার কাছে শুধু কাজু বাদামই ছিল, আমি কাজু বাদামই দিলাম। তোমরা চাইলে আমন্ড দিতে পারো, পেস্তা দিতে পারো। এটা ভালো, এটাকে আমি আবার ভালো করে মানে এর উপরে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে ভালো মতো বসে যায়, না হলে কাজু বাদামটা উপরে আলাদা হয়ে যাবে। ওই জন্য ওর সাথে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে বেশ ভালোভাবে সেট হয়ে যাবে এটা আমের সাথে বা মিষ্টিটার সাথে আর কি। এবার এটাকে একটু খানিকক্ষণ এরকম ধরো সেট করে রাখার পরে একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তাহলে ভালোভাবে বসে যাবে জিনিসটা, তারপরে এটা সার্ভ কর। তো দেখো আমার আমের সন্দেশ বা আমের কালাকার যা খুশি বলতে পারো সেটা রেডি হয়ে গেছে। এবার এটা খাওয়া যেতেই পারে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।